মাসিকার দুই সম্মান লবকোষ অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষা শিখে অস্ত্র শিক্ষা শিখতে শিখতে তুমি ভাই লবকোষ অনেক বড় হয়ে গেল। আজ তারা তো ভবনে আগমন করছে। Oh,
এই দুই ভয় লব্ধকে পরীক্ষা হেতু আজ এক মহারাজ সৃষ্টি করে এই তপ মনে আক্রমণ করতে চলেছে। ও এই দুই ঋষি আজ তোদের এই তপ মনে আমি খেয়ে ফেলব। ওরে ভাই গোস ওই দেখো ভাই একটি ভক্ত এক কোষে এই তো ভবনের দিকে ধেয়ে আসছে। চলো ভাই গোস আমরা ততক্ষণে আমরা কুটিরি পালিয়ে যাবো। চলো না দাদা আমরা কুটিরি পালাতে যাবো কেন, আমাদের ঋষি দাদু তো আমাদের অস্ত্র শিক্ষা শিখিয়েছে। চলো না দাদা সেই অস্ত্র প্রয়োগ করে এই রাজকোষিকে আমরা বিনাশ করবো। তবে তাই চলো ভুল আমরা পালিয়ে যাবো না, আমরা দাদুর শিক্ষা অস্ত্র মানে ওই রাজকোষিকে আজ বিনাশ করবো। এই রাজকোষিক বিনাশ করবি তার আগে তোদের আমি খেয়ে ফেলবো। তার দুই ছেলের গুরু দক্ষিণার জন্য এই মনি নগরের দ্বারে দ্বারে আজ মাঝিটা গরজরে বলছে, হে ভক্তগণ আজ আমি বনবাসী আমি সংসার হারা, আমার এই দুই ছেলের গুরু দক্ষিণা দেওয়ার মতো আমার এই বনবাস জীবনে কোনো আর্থিক সামর্থ্য নেই,
আমি সকলের কাছে করজোড়ে নিবেদন করছি, সকলেই কিছু কিছু সাহায্য করে আমার এই দুই ছেলের গুরু দক্ষিণার থেকে মুক্তি করে দাও, মুক্তি করে দাও। এই মনোবাদে অনেক স্বর্ণ মুদ্রা হয়ে গেল। মাঝিরা বলছে, পরে মুদ্র এই তো বাবারা, আমাদের অনেক মুদ্রা হয়েছে, এই মুদ্রা দিয়ে তোমরা গুরুদেবের চরণ তলে দিয়ে তোমরা গুরু দক্ষিণার থেকে মুক্তি হবে মুদ্রগ। মাঝিরা এই নগরে ভিক্ষা করে যে অর্থ পেয়েছিলে তার সমান হবে দুই সন্তানকে মাঝিরা দিয়েছিলে। আজ মাঝিরা কবিরে যাচ্ছে তার দুই সন্তান লক্ষ গুরু দক্ষিণার জন্য আজ গুরুর আশ্রমে আজ যাচ্ছে। Thank you.
অবস্থা হবে। এই নাও ঋষি দাদু, আমাদের গুরু দক্ষিণা এই নাও। ওরে দুই তরুণ ঋষি বলো, ওরে লম্বন, আমার বিশ্বাস হয়েছে তোমরা অস্ত্র শিক্ষায় পারদর্শী হয়ে গেছো। দেখো লম্বন, তোমাদের এই সাধারণ রক্ষার দায়িত্ব কিছুদিনের মতো দিয়ে আমি আমি বিশেষ কাজের জন্য চিত্রপুর পর্বতী ভ্রমণে যাব। আমি ফিরে আসা না পর্যন্ত এই সাধারণ রক্ষা তোমরা করবে। তাই হবে রীতি দাদু, তাই হবে। আপনি না ফিরে আসা পর্যন্ত এই সব মনে আমরা কিচ্ছু করতে হতে দেব না।